আওয়ামী লীগ নয়, বাংলাদেশ থেকে পালানোর ইতিহাস। দর্শক, ব্রেকিং নিউজ। সংবাদ মাধ্যমে এসে কঠিন হুমকি দিয়ে একই বলল ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা পালিয়ে যাইনি, আমরা কাউকে ভয় করি না। আমাদের সঙ্গে যে অন্যায়টা করেছে সমন্বয়কারী এবং ছাত্ররা, সেটা প্রতিশোধ নিব আমরা। এক একটাকে আলু ভর্তা বানাবো। দেশে আসছে শেখ হাসিনা। সংবিধান অনুযায়ী এখনও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। দর্শক, খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। ওবায়দুল কাদের সংবাদ মাধ্যমে বলেন, আমরা হাওয়া থেকে আসিনি, এত সহজেই পালিয়ে যাওয়ার মতো আওয়ামী লীগ আমরা না। দেখা যাবে শেষ পরিণতি কি হয়। এই যে আপনারা ডাক্তার ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব দিয়েছেন, দেখবেন এই ডাক্তার ইউনূস দেশটাকে কিভাবে টেনে হিঁচড়ে খায়। অপেক্ষায় থাকুন আপনারা। তো দর্শক, আপনাদের কি মতামত এই ওবায়দুল কাদের এমন মন্তব্য শুনে, তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে।